বিভিন্ন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন বিভিন্ন স্কুল ও অন্যান্য কোয়ারেন্টিনে, কিন্তু তাদের বেশিরভাগেরই অভিযোগ তাদের পাশে নেই প্রশাসন। তারা তেমনভাবে প্রশাসন থেকে সহযোগিতা পাচ্ছেন না। খানাকুলের নতিপুর 2 নম্বর অঞ্চলে ফিরে আসা শ্রমিকদেরও একই অভিযোগ। এইসব শ্রমিকরা বিজেপি নেতাকর্মীদের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। উল্লেখ্য, বিজেপি নেতাকর্মীরা শুকনো খাবার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের নতিপুর 2 অঞ্চলে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক, অর্থাৎ আমাদের নতিপুর 2 এ গুজরাট, রাজস্থান, বোম্বে থেকে যারা এসেছে তাদের আমরা বিভিন্ন স্কুল, ক্লাব এবং ফাঁকা বাড়িতে তাদের রাখা হয়েছে। সরকারের কোনো উদ্যোগ নেই এখানে এই পরিযায়ী শ্রমিকরা কীভাবে থাকবে, কীভাবে খাবে তার কোনো সুযোগ সুবিধা নেই। তাই এই অপ্রতুল ব্যবস্থার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের বিভিন্ন কর্মীদের নিয়ে আমরা এই পরিযায়ী শ্রমিকদের কিছু খাবার তাদের হাতে তুলে দিই, যেটা আজকে আমরা দিয়েছি। বিশেষ করে শুকনো খাবার, কিছু শসা, মুড়ি, বিস্কুট, চানাচুর, পেঁয়াজ এবং আরও অন্যান্য জিনিসপত্র আমরা এই পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দিয়ে আমরা ধন্য মনে করছি। এবং পরিযায়ী শ্রমিকটা আমাদের এই খাদ্য তুলে দেওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছে যে আমাদের কাছে কেউ তো এলো না, কোনো পার্টি, আপনারা হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত পরিযায়ী শ্রমিকদের হাতে নিয়ম মেনে আপনারা যেভাবে খাবার তুলে দিলেন সেটা খুবই আমরা আনন্দিত এবং গর্বিত। আপনারা এটাও দেখবেন যে আমরা আজকে জল পাচ্ছি না, যাতে জল পাই আমাদের বাড়ির লোকেরা জল দিয়ে যাচ্ছে এবং চান করার কোনো ব্যবস্থা নেই, সেটাও আপনারা একটু দেখবেন। আমরা তাদের কথা দিয়েছি যে আমরা ওয়াকিবহাল হলাম এবং আপনাদের যাতে সুরাহা করতে পারি আমরা আগামী দিনগুলোয় আমরা নজর রাখব।